পরিচালকদের নিজ হাতে রান্না করে খাওয়ালেন বাংলাদেশের কিংবদন্তি তুল্য চলচ্চিত্র অভিনেত্রী শাবানা। গত সোমবার রাতে ওরা 11 জন ছবির শিল্পী কলাকৌশলীদের সংবর্ধনা দেওয়ার অংশ হিসাবে চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার ও মহাসচিব বদিউল আলম খোকন শাবানার বাসায় যান। পরে তাদের শাবানা নিজ হাতে রান্না করে খাওয়ান। মুশফিকুর রহমান গুলজার নিজের ফেসবুকে লিখেছেন, 20 বছর পর শাবানা আবার হাতের রান্না খেলাম। শুধু খাওয়া দাওয়াই নয়, দারুণ আড্ডাও হলো। আর এই সবই সম্ভব হয়েছে আমাদের সবার প্রিয় দুলাভাই জনাব ওয়াহিদ সাদিকের জন্য। পেট ভরে খেয়েছি, মন খুলে স্মৃতিচারণ করেছি আর প্রাণ খুলে আনন্দ ভাগাভাগি করে নিয়েছি। অসংখ্য ধন্যবাদ শাবানা আপা ও ওয়াহিদ সাদিক দুলাভাইকে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমাদের মাঝেই থাকুন। গুলজার বলেন আরেকটি কথা, শাবানা আপার উপস্থিতিতে ঘোষণা দিয়েছেন এখন থেকে তিনি নিয়মিত চলচ্চিত্র নির্মাণ করবেন। ওয়াহিদ সাদিক দুলাভাই জানান, গত 19 জুন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎকালে মাননীয় প্রধানমন্ত্রী শাবানাকে যে সম্মান ও আন্তরিকতা দেখিয়েছেন তাতে আমরা মুগ্ধ। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর অনুপ্রেরণাতেই এই দেশের জনমানুষের পাশে থাকব, তাদের সুখ দুঃখ ভাগাভাগি করে নেব, প্রধানমন্ত্রীর কার্যক্রম এগিয়ে নেবার যুদ্ধে আমরাও সৈনিক হব। গুলজারকে জনাব ওয়াহিদ সাদিক বলেন, আমি রাজনীতি কিংবা রাজনৈতিক দল বুঝি না, আমি বুঝি জনদরদী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। তার মতো মানুষ হয় না, তার মধ্যে দেখেছি বঙ্গবন্ধুর মতো দেশ ও দেশের প্রতি অপরিসীম ভালোবাসা, সেই সাথে দেখেছি দেশ ও জনগণের কল্যাণ কাজে তার কি অদম্য স্পৃহা। ওয়াহিদ সাদিক বলেন, আমি মনে করি দেশ পরিচালনায় এই মুহূর্তে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। সুপ্রিয় দর্শক, বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।